বেইজিং মূলত চীনের রাজধানী, যার নাম অনুসারে এই হাঁসের জাতের নাম বেইজিং রাখা হয়েছে। আমাদের দেশের আবহাওয়া এই জাতের হাঁস পালনের জন্য খুবই উপযোগী। এই জাতের হাঁস তিনভাবে পালন করা যায়, যেমন আবদ্ধ পদ্ধতি, আবদ্ধ ও আংশিক খোলা পদ্ধতি এবং উন্মুক্ত পদ্ধতিতে। মাংসের জন্য বেইজিং হাঁস বেশ জনপ্রিয়, ফলে বেইজিং হাঁসের খামার বেড়ে চলেছে। তবে ইচ্ছা থাকলেও জায়গার অভাবে খামার করতে পারছে না অনেকে, কিন্তু ইচ্ছা থাকলেই যে উপায় হয় তার প্রমাণ দিয়েছেন বাগেরহাট সদরের দেপাড়া এলাকার খামারি সাইদুল ইসলাম। বাড়ির ছাদেই বেইজিং জাতের হাঁস পালন করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। হাঁসের জন্য ছাদেই তৈরি করেছেন দুটি কক্ষ, রয়েছে নিজের তৈরি চৌবাচ্চা। প্রতিদিন হাঁসগুলো খাবার খেয়ে মাঝে মধ্যেই চৌবাচ্চায় নেমে সাঁতরে নিচ্ছে। বাড়ির ছাদে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে হাঁস। হাঁসের জন্য ছাদেই তৈরি করা হয়েছে হাঁস পালনের সকল পরিবেশ, ফলে বাইরে থেকে কোনো রোগ জীবাণু আসার সুযোগ নেই তার খামারে। প্রতি সপ্তাহে শতাধিক হাঁস ডিম ও বাচ্চা উৎপাদন করছেন তিনি। তার সাফল্য দেখে আশেপাশের অনেকেই ছাদে হাঁস পালনে আগ্রহী হচ্ছে। আসলে ছাদের উপরে আগে আমার মুরগির ফার্ম ছিল, তারপরে যখন দেখলাম যে মুরগি হবে, হয় যখন তাহলে হাঁস করে দেখি। আর মুরগিতে আমার প্রচণ্ড ওই একের পর এক ওষুধ দেওয়া লাগতো, তো ওষুধ দিতে দিতে একসময় বিরক্ত হয়ে যেতাম। যাওয়ার পরে চিন্তা করলাম যে তাহলে হাঁসে সবাই বলে যে অসুখ কম হয়, ওষুধও খুব কম লাগে, তো সেই চিন্তা থেকে এটা হাঁসে যাওয়ার পরিকল্পনা করলাম। তো কিছুদিন পরে বাচ্চা আনলাম, অল্প কিছু, 200 আনলাম। 200 আনার পরে আপনার 15 দিন যাইতে না যাইতে দেখলাম যে হাঁসগুলো আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে আমি আরও 400 আনলাম। 400 আনার পরে এখানে যে দেখতেছেন আমার দুই বয়সের হাঁস, আপনার 30 দিন ডিফারেন্স আছে, কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই যে এটা দুই বয়সের হাঁস। তো তারপরে এখন পর্যন্ত যেই আইসে ওই যে ওষুধের কথা বললাম, ওইটা আসলে খুব তুলনামূলক খুব কম। আমার একটা ভ্যাকসিন দিয়েছি আর ডাক কলেরা দিতে বলছে সবাই, কিন্তু আমি দেই নেই। ডাক কলেরাটা দিলে পরে হাঁসের মানে ডিম প্রোডাকশনে আসার জন্য একটু দেরি লেট হয়, আর দ্বিতীয়ত একটু ডাক কল খায়, আমি সেটা করিনি, শুধু ওই ডাক প্লেকটা করছি। আর যদি গ্রোথের দিক দিয়ে বলেন যে আমার 60 দিনে আপনার 2.5 কেজি প্লাস হয়েছিল, তো সেখান থেকে দেখলাম যে আমি ওই মর্দাগুলো ছেড়ে দেব। তো মর্দাগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে শুধু এখন 210টা আছে মায়া, আর হলো আপনার 55টা আছে হলো আপনার মর্দা। বাড়ির ছাদ আমার যে জায়গাটা আছে সেখানে আপনি যদি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে আপনি 600 হাঁস ধরাইতে পারবেন, 600 হাঁস ধরাইতে পারবেন, কিন্তু আমি সেখানে ওই রাখছি মাত্র হলো 265টা। যেহেতু আমি ডিম প্রোডাকশনে আসবো, বাচ্চা উৎপাদন করব, সেক্ষেত্রে ওদের একটু মানে চরণভূমিটা একটু বেশি লাগবে, আর আমার তো ওরকম পুকুর না। এই ওইটা বিবেচনা করেই আমি পুরো ছাদটা ওদের জন্য অল্প হাঁস দিয়ে ছেড়ে দিছি, যাতে ওরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে ওই খাবার পানি এই দুটো দিই, দেওয়ার পরে খাবার ওগুলো শেষ হওয়ার পরেই আপনার ওই ওদের ঘর ছেড়ে দেয়, ছেড়ে দিলে ওখানে যে পানি দেওয়া আছে ওই হাউজে এসে ওরা গোসল করে। তারপরে দুপুরবেলা নিয়ম করে খাবার দিবেন, দুপুর শেষ হলে আমি রাত 8টার সময় খাবার দেই। আমার আবার একটু বিজনেস আছে, ওটা শেষ করে আসি, তারপরে আসার পরে ওই ছাদে ওটা আপনার মানে খাবারটা দিয়ে রাত্রেবেলা ওদের ঘর আটকে দিয়ে রেখে যায়।
আমি প্রথম অবস্থায় যেটা শুরু করেছিলাম তো একটা না কিন্তু আমি 60 দিনই ফিট খাওয়াইছি তা আমি এখানে কিন্তু কোনো প্রকার কোনো মানে এদিক সেদিক যে ভুট্টা ভাঙা ধান সিদ্ধ এই সেই কিছুই খাওয়াই নাই শুধু ফিট খাওয়াইছি তারপরে আমার পার হাসে আপনার খরচ আসছিল লোকে 280 টাকা তো এখন আমি ওই হাঁসগুলো বিক্রি করছিলাম 190 টাকা কেজি আমাদের লোকাল বাজারে আমাদের দেপাড়া বাজারেই 190 টাকা কেজি তাহলে আপনি 2.5 কেজি হাঁসে যদি সেল করেন তাতে আপনার প্রায় ডাবল আসে যে টাকা খরচ করবেন প্রায়ই আসে ডাবল তো ওই ওই দিক বিবেচনা করে আপনি শুধু ফিট খাওয়াইলে কোনোদিনও লস হবে না যদি আপনি অরিজিনাল জাত পান আর যদি অরিজিনাল জাত না পান শুধু সাদা হাঁস দেখে কেনেন তাহলে তো আপনি লস করার সম্ভাবনা থাকতেন না এখন বাড়ির ছাদে হাঁস পালন করতে গেলে আপনার ওই ছাদের যে উপরের ইটা আছে ওটা নিট ফিনিশিং দিয়ে নেবেন যাতে আপনার ওই বজ্রটার কারণে ওই ছাদের ড্যাম না ওঠে আর দ্বিতীয়ত ওদের সর্বক্ষণ মানে পানির ব্যবস্থা রাখতে হবে যেহেতু ওরা পানির দিকে সবসময় আকর্ষণ করে তো ওদের সবসময় পানির ব্যবস্থা রাখতে হবে আর যারা বাড়িতে হাঁস পালন করবেন ছাদের উপরে তা আমি মনে করি তাদের জন্য কোনো সমস্যা না যদি তাদের পরিচর্যা ভালো থাকে আর বজ্র ব্যবস্থাপনা এমন হতে হবে যাতে আপনি ওটা ধুয়ে দিলে পানি দিয়ে যদি ধুয়ে দেন তাহলে নির্দিষ্ট জায়গায় যাবে যে ওটা আপনি গ্যাস হবে না কিংবা গন্ধ ছড়াবে না এই জিনিসটাও খেয়াল রাখতে হবে পরিবেশটা ঠিক রাখতে হবে তাই আমাদের সাইটে একটা গের আছে ওখানে আমাদের সব বজ্র চলে যায় আমি একদিন পর একদিন ধুয়ে দেই আমার এখানে আসলে আপনি কোনো গন্ধই পাবেন না যে এখানে হাঁস পালন করে বেজিং হাঁসের বাচ্চা মাংসের জন্য যান তাহলে আপনার সর্বোচ্চ 70 থেকে 75 দিন পর্যন্ত আপনার জন্য অ্যানাপ এরপরে আপনার গ্রোথ আর ওইরকম আসবে না 60 দিন 65 দিন পর্যন্ত যে পরিমাণ আসবে কিন্তু 75 দিন যাওয়ার পরে থেকে গ্রোথটা কমে যাবে আর যদি আপনি ডিমে যান সেক্ষেত্রে অনেকেই বলে 4 মাস 10 দিনে ডিম আসে কিংবা 4.5 মাসে ডিম আসে এটা একটা মানে ভুল ধারণা হাঁসের পূর্ণ বয়স যত হবে ভালো হবে ডিমের জন্য আপনি 5.5 মাস ধরে রাখেন মিনিমাম 5 থেকে কিছু শুরু হবে 2-4টা এরকম পারবে কিন্তু 5.5 মাস 6 মাস হলে হাঁসের জন্য সবচেয়ে বেটার সময় আর যদি আপনি 4.5 মাসের ডিম আনতে চান তাহলে কিছুদিন ডিম পড়ার পরে আপনি হাঁসের গ্রোথ নষ্ট হয়ে যাবে ডিম বন্ধ হয়ে যাবে আপনি যদি মাংসের জন্য যান তাহলে আপনার সবচেয়ে বেটার হলো 60 দিনে বিক্রি করে দেওয়া আর এখন বাজারটা এমন হয়েছে আমি যখন প্রথম বিক্রি করতাম তখন বিক্রি করতে একটু ঝামেলা আমি এই এলাকার ভিতরে প্রথম তাই আমার সাদা হাঁস অনেকে বলে এটা ব্রয়লারের মতো এই সেই তাই আমি যখন 10-15টা এরকম করে বিক্রি শুরু করলাম তারা যখন রেজাল্ট দিল যে না আসলে সাদে মাংসের স্বাদ অনেকটা ভালো তখন কিন্তু আমার দ্বারা ওই 400 বিক্রি করার পরে 300 বিক্রি করার পরে আপনার এখনও আমার দ্বারা লোক আসে ভাই আমাকে দুটো হাঁস দেওয়া যায় কিংবা ওই পাইকাররা আসে ভাই 10টা হাঁস লাগবে কিন্তু আমি কিন্তু এখন আর দেওয়া সম্ভব না যেহেতু আমি ওই প্যারেন্টস করছি তাই আমার কাছ থেকে যারা ওই বাচ্চা নিচ্ছে তারাও অনেকেই বিক্রি করছে লোকালেই তা ওরাও কিন্তু 2 মাস পরে যা সেল করতে পারে তো মাংসর যে চাহিদা সেটা কিন্তু থাইকেই যায় তো এজন্য যারা মাংসর জন্য করবেন তারা অন্তত 3টা সেট রাখবেন যে আপনি প্রত্যেক মাসে যাতে আপনি সেল হয় আপনি 500 করেন 3টা সেটে 500 করবেন যাতে আপনি প্রত্যেক মাসে আপনি সেল করতে পারেন আর যদি প্যারেন্টস করেন সেক্ষেত্রে আপনি লং টাইম যাইতে হবে ওই রকম মানে প্রিপারেশন নিয়ে আপনার নামতে হবে আপনি প্যারেন্টস হাঁস করতে গেলে 60 দিনের পর থেকে খাবার কমে যায় খাবার খাওয়া কমে যায় তখন আপনার একটা হাঁসকে 200 গ্রাম পর্যন্ত খাওয়ানো সম্ভব হয় 250 গ্রাম এরকমও খায় এমনকি 45 দিন পর্যন্ত ওদের সামনে যা দিবেন সব খাবে মানে যতক্ষণ দিবেন ততক্ষণই খাবে আর যখনই হাঁসগুলো বড় হয়ে আসে আস্তে আস্তে খাবার কমে যায় তো এখন যদি আপনি ওই 160 গ্রাম 150 গ্রাম খাওয়ানি খুব কষ্ট মিনিমাম 130-140-120 এর ভিতরে ওদের এখন খাবারটা চলে এক বছর একটু ভালো আসবে 12 মাস তারপরে আপনার 18 মাস পর্যন্ত খুব ভালো পাবেন এখন যদি আমি বলি যে 24 মাস 3 বছর ডিম পারবে এটা একটু ভুল হয়ে যায় মূলত ডিম বাচ্চা মাংস
তিন ধরনের আপনি করা যায়। এখন যে যেটা সুবিধাজনক স্থানে নিয়ে যেতে পারে, তা আপনি ডিম যদি চান তাহলে আপনি শতকরা সর্বোচ্চ 80-85% পাবেন, এটা হলো সর্বোচ্চ 85%। এখন যদি আমি বলি 90% সেটা হতে হবে, কিন্তু ওরকম না, আপনি যখন খামার করবেন তখন আপনি 90-85 এরকমই পাবেন, 80 এই তিনটার ভিতর থাকবে। আর যদি বাড়িতে 10-5টা হাঁস পালেন সেখানে আপনি 100% ডিম পাবেন, 5টা হাঁসে 5টা ডিমই পারবে, কিন্তু আপনি যখন খামার করবেন এটা পাবেন না। তো আপনি ডিমের জন্য গেলে 80% হিসাব করে আপনি যদি একটা ডিম, এটার একটা ডিমের দাম আছে 25-30 টাকা এখন ম্যাক্সিমাম বাজার। এখন আপনি যদি একটা ডিম 25 টাকা কেন, এটা আপনি বিশ্লেষণ করতে পারেন। তো একটা ডিম 25 টাকা এই কারণে যে গ্রামে সবাই বাচ্চা 100 টাকা কিংবা এখন যে বাজার আছে ওই বাজারে কিনতেছে না, তো গ্রামের মহিলারা ওই 10-5-20টা ডিমের জন্য আসে। তো তাদের ওইভাবে যদি 30-25 টাকার ভিতরে ডিম বিক্রি করেন তাহলে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কিনে নিয়ে যায়। তো ওদিক দিয়ে ডিমের একটা লাভবান, আপনি 100 হাঁস পুষলেন 80 ডিম পাইলেন, তো ওই ওই হিসাবে আসলে পরেও আপনি প্রায় 1600-1800 টাকার মতো ডিমের রেট হয়। তো 100 হাঁসে আপনি সর্বোচ্চ খাবে হলো আপনার 150 গ্রাম ধরেন, সর্বোচ্চ 150 গ্রাম, তো 4 টাকা 40 টাকা কেজি হলে তাহলে 6 টাকার খাবার খাবে, তো 100 হাঁসে 600 টাকার খাবার খাবে। তো আপনি যদি শুধু ডিমও বিক্রি করতে পারেন তাও আপনার 1000-1200 এরকম টাকা প্রফিট থাকবে। বেজিং হাঁসটা যদি আপনি মাংসের জন্য করেন, মাংসের চাহিদা খুবই ভালো, এটা মাংসটা খুব সুস্বাদু। আপনি এটা যখন প্রথম আসে তখন অনেকে অনেক কথা বলতো, কিন্তু আসলে যারা না খাইছে তারা এগুলো বলে, যারা খাইছে তারা বলে যে না খুব সুস্বাদু। তো আপনি যদি মাংসের জন্য যান তো ওইভাবে আপনি সেল করে কুলাতে পারবেন না, আপনি রেডি করতে পারবেন না যে এর এত চাহিদা। আপনি বাড়ির থেকে একটা হাঁস এসে 10টা হাঁস নিয়ে যাবে, কিন্তু আপনি যদি ক্যামেল করেন আপনি বাড়ির থেকে কোনোদিনও হাঁস এসে পাইকাররা নিয়ে যায় না, আপনি হাটে যা বিক্রি করতে হবে। তা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে আপনি এই হাঁস আপনি পাইকাররা বাড়ি থেকে জায়গায় নিয়ে আসে। আমার কাছ থেকে একটা ছেলে আসে সেই মোল্লার হাট, ওর বাড়ি, ওখান থেকে এসে হাঁস নিয়ে যায়। এটা যদি আপনি অরিজিনাল জাত নিয়ে এই মানে পোষেন তাহলে আপনার অরিজিনাল বেজিং দেখে আগে নেবেন যে আসলে জাতটা কি অরিজিনাল বেজিং, তা আপনি তারপরে নিশ্চিত হবেন যে হ্যাঁ বেজিং, তাহলে আপনি মাংসের জন্য যাবেন। আর যদি গ্রাম থেকে যারা ঘুরে বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনি কেনেন তাহলে আপনি জাত ওইভাবে চিনতে পারবেন না। আপনি যদি বাচ্চা ওইভাবে নিতে চান তাহলে আপনি যে কোনো খামারির কাছে আপনি যোগাযোগ করেন যে আপনার আসলে জাতটা কি, আপনি হাঁস যা নিজ চোখে প্যারেন্টসগুলো দেখেন, দেখার পরে যদি আপনি হাঁস পছন্দ হয় তাহলে আপনি ওখান থেকে বাচ্চা সংগ্রহ করেন, সংগ্রহ করার পরে আপনি পোষেন, তাহলে আপনি ওই ঠিকমতো গ্রোথটা পাবেন। আর যদি গ্রামে যারা ঘরে বিক্রি করে ওদের কাছ থেকে যদি আপনি নেন, ওরা করে কি ওই কিছু লাভের জন্য ক্যাম্বেলের এখন ওই সাদা বাচ্চাগুলো ওর সাথে মিশে বিক্রি করে, এর জন্য একটা বদনাম ছড়াই গেছে যে এই হাঁসগুলো বড় হয় না। কিন্তু আমি তাদেরকে বলছি যে আপনি নিজ চোখে আসেন, এসে দেখেন যে আসলে হাঁসগুলো কেমন, এর ওর ওয়েটটা কেমন, তো তারপরে আপনি বিবেচনা করে পোষেন। কিন্তু আপনি ওই বাইরে কী বললো যে একটা হাঁসের 3-3.5 কেজি ওজন হয় কিন্তু আমি পুষলাম এটা হয় না কেন, এই একটাই কারণ যে আপনি বাচ্চাটা অরিজিনাল পাচ্ছেন না। বর্তমান বাজার চলতেছে 80-100 টাকা, এটা হলো আপনি বেজিং হাঁসে অরিজিনাল জাতের বাচ্চা, কেউ 100 বেচে, যার যার এলাকার যে চাহিদা সেই অনুযায়ী রেটটা চলে। আর আপনার মাংসটা যদি আপনি করেন তা আপনি মিনিমাম 180-200 ভিতরে, আমি যেটা আমার লোকালে বেচি 190 টাকা, কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে হেরেও আপনার গোপালগঞ্জ কিংবা মোল্লারহাটের ওদিকে একটু বেশি বিক্রি করে, তা না হলে তো আর পাইকারি এদিকে আসবে না। হাঁসের রোগ যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আসলে রোগ বলতে কিছুই নেই। আপনি মানুষও যদি বলেন যে মানুষের সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে স্বাভাবিক, তো এটাও আপনি মাঝে মাঝে ওই একটু জ্বরের ট্যাবলেট তারপরে একটু ঠান্ডার এরকম কিছু খাওয়ায় রাখলে হাঁসগুলোর জন্য বেটার। আর রোগ প্রতিরোধ ক্ষমতা এদের খুবই ভালো, আমি তো বললামই যে শুধু আমি একটা ডাক প্লেগ করছি তাও এটা করতে চাইলাম না, কিন্তু ওই যে মানুষ বলে যে হাঁস সব মরে যায় এই ভয়েতে করছি, কিন্তু এখন দেখি যে আসলে এদের ওরকম কোনো রোগ নেই। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেন, পানি দেন, বাসস্থানটা ওরকম পরিষ্কার রাখেন তাহলে রোগ খুব কম হবে, হবে না এরকমও হয়। আর যদি আপনি
পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে রোগ চলে আসবে। আর আমি এখন দুই সাইজের হাঁস আছে, যে আমার আগের ওটা 100 হাঁস ছিল মায়াটা, ওটার থেকে আমি 60-70 ভিতর ডিম পাচ্ছি। তা এখন আমার পূর্ণ বয়স এখনও হয় নাই, তা আশা করি সামনের 15-20 দিনের ভিতরে আমার সবগুলো হাঁসের ডিম চলে আসবে। যখন বেজিং হাঁসটা ছাদের উপরে পোষার জন্য একটা ই করলাম, ডিসিশন নিলাম, তখন একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে হবে কি হবে না, পারবো কি পারবো না ছাদের উপরে। তো এই চ্যালেঞ্জটা থেকেই কিন্তু আমি শুরু করছি। শুরু করার পরে যখন আমি দেখলাম যে না সম্ভব, তখন কিন্তু আমি ওই যে বললাম যে আগেই বলছি যে আমার 200 হাঁস, তো ওইভাবে শুরু করছি। তো ওই যারা ছাদটারে যাদের বড় একটু ছাদ ফালায় না রাখে, তা আমি মনে করি 20-50 হাঁসের ঘর করে যদি আপনারা ওই পোষেন, তো স্বাভাবিকভাবে মানে যে ডিম বিক্রি করেন আর মাংস বিক্রি করেন, স্বাভাবিকভাবে একটা খরচের মানে আয় আসবে। মহিলাদের যেটা হাত খরচ হয় ওটা আপনি আপনি চলে আসবে, কিন্তু ওটার পিছনে যে অত প্রকার পরিশ্রম দিতে হবে তা না, সকাল বিকাল রাত একটু দিলেন হয়ে গেল। আমি বলবো যারা নতুন খামার করবেন কিংবা চিন্তাভাবনা করতেছেন যে করব কিন্তু করছেন না, তারা তাদেরকে আমি বলবো যে আপনি 100 হাঁস নিয়ে শুরু করেন। এটার জন্য আপনার খুব বেশি পরিশ্রম করতে হবে না, আপনি 100 হাঁস নিয়ে শুরু করেন। 100 হাঁসের বাচ্চা আপনি যেখান থেকেই কেনেন, যারটা দেখে কিনবেন, 80-100 টাকা লাগবে, সেক্ষেত্রে আপনি 100 বাচ্চার জন্য 8,000 টাকা। আর এদের যদি মাংসের জন্য করেন তাহলে 60-65 পর্যন্ত লালন পালন করবেন। করার পরে আপনি গ্রোথ চলে আসবে, 2.5 থেকে খুব বেশি ভালো পরিচর্যা হলে 3 কেজিও আসবে। তা আপনি ম্যাক্সিমামটা ধরেন যে 2.5 কেজি হবে, এটা যদি ধরেন তাহলে আপনি যেটা বাজার দর চলে 180-200 টাকা, তাহলে আপনি পার হাঁসে পাচ্ছেন হলো প্রায় 500 টাকা 2.5 কেজি হলে। তো 500 টাকা যদি করেন, আপনার একটা হাঁসের বাচ্চা সহ খাবার সহ আপনার রেট আসবে 280-300 টাকা, এর বেশি আসবে না। আপনি যত খাবারই দেন আর যত ভালো দামের খাবারই দেন, 300 টাকার বেশি আসবে না, আমি চ্যালেঞ্জ। তো দেওয়ার পরে আপনি 500 টাকা যদি বিক্রি করেন 200 টাকা, আপনি 500 পারলেন না 450 বিক্রি করলেন, পার হাঁসে 150 টাকা। তা আপনি 100 হাঁস যদি করেন, 150 টাকা থাকলে আপনার 15,000 টাকা। তা আপনি সেখানে যদি 100 জায়গায় 200 করেন তাহলে আপনি 30,000 টাকা, তাহলে 2 মাসে যদি 30,000 হয়, পার মাসে আপনার 15,000 টাকা। আপনি ওই কোথাও চাকরি করতে যাওয়া লাগবে না, আপনি আস্তে আস্তে শুরু করেন। 2 বছর পরে দেখবেন, 1 বছর পরে দেখবেন যে আপনি 1,000 হাঁস পুষে আপনার মাসে ইনকাম অনেক টাকা করতে পারতেছেন, কিন্তু সেটা আপনার সাহসের দরকার। সাহস নিয়ে আগাইতে হবে, কিন্তু আপনার শুধু পরিকল্পনা করবেন আর বসে থাকবেন হবে না। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই হাঁস নিয়ে, যেহেতু আমি আমার সামনে ভালো একটা পজিটিভ সাইড দেখতেছি। তো আমার ওই 1 বিঘার একটা গের অলরেডি ই করা হয়েছে, তো ওখানে আমি মাস 2-1 পরের থেকে একটা শেড তৈরি করব, যেখানে 1,000 হাঁস আমি লালন পালন করতে পারি। ওরকমভাবে পরিচর্যা করবে, নিচে মাছ থাকবে, সমন্বিত করব। যেটা এখানে তো চ্যালেঞ্জ নিয়ে করছি ছাদের উপরে, ওখানে আমি সমন্বিত করবো যাতে লাভের অঙ্কটা একটু বেশি থাকে, সেই হিসাব করে ওই একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এখন তো প্যারেন্টস করছি, বাচ্চা উৎপাদন করতেছি। তো যারা বাচ্চা নিতে চান আমার কাছ থেকে, যে নিতে হবে তা না, আপনি যেখান থেকে নেবেন যারটা আগে বিবেচনা করবেন, যারটা বিবেচনা করে দেখে তারপরে আপনি বাচ্চা সংগ্রহ করে আপনি মাংসের জন্যই যান আর প্যারেন্টসের জন্যই যান, উৎপাদন শুরু করবেন। কৃষি ও কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আসছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা নেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আসছেন। তারপরে আমাদের আবহাওয়াটা অনেক খারাপ ছিল, এই বৃষ্টি ছিল, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। তারপরে হাঁসগুলো দেখতে একটু নোংরা দেখা যাচ্ছে শুধু বৃষ্টির কারণে, তো যদি রোদ থাকতো একদম পরিষ্কার কাগজের মতো দেখা যেত। তো ধন্যবাদ সবাইকে।